নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। সোনামুড়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহক হয়রানির অভিযোগ ব্যাংক কর্তাদের বিরুদ্ধে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, সোনামুড়া শহরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে সমস্যা চূড়ান্ত রয়েছে জনগণের, কিন্তু তার সমাধানের কোনো পথ নেই। ব্যাংক কর্তৃপক্ষ থাকলেও ঘন্টার পর ঘন্টা, লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রাহকদের, এমনটাই অভিযোগ সোনামুড়া থেকে উঠে আসছে। তবে শুধুমাত্র সোনামুড়া নয়, গোটা রাজ্যের একাংশ ব্যাংক, যে ব্যাংকগুলোতে একই রকমের ছবি ধরা পড়ছে, প্রত্যেকটা দিন গ্রাহক হয়রানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আরবিআই যেখানে নিয়ম করেছে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে অন্ততপক্ষে 30 দিন পর্যন্ত সময় দেওয়া এবং তারপরে সেই সমস্যা সমাধান করার, নিরসন করার নির্দেশ রয়েছে, কিন্তু তারপরেও মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রম, সমস্যার সমাধান হচ্ছে না গ্রাহকদের। কোথায় যাবেন গ্রাহকরা? এমনও বহু মানুষজন রয়েছেন যারা বয়স্ক, যারা ষাটোর্ধ্ব বৃদ্ধরা রয়েছেন, তাদেরকে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, দোতলা তিনতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। তারা যদি অসুস্থ হয়, তার দায়িত্বভার কে নেবেন? প্রশ্ন তুলেছে ইতিমধ্যে সোনামুড়ার চরম ভোগান্তির শিকার গ্রাহকরা। এমনই অভিযোগ আজকে উঠে আসলো সোনামুড়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। তবে আরো একবার জানাচ্ছি, শুধুমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, রাজ্যের বুকে যে কটা ব্যাংক রয়েছে, অধিকাংশ ব্যাংকের বিরুদ্ধে এমনই অভিযোগ গ্রাহকদের। গ্রাহক হয়রানি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কি অভিযোগ সোনামুড়া থেকে উঠছে শোনাবো। একটা ডিমান্ড ছিল আইসিবি সীমান্তপুরে ল্যান্ড পোর্ট অথরিটি থেকে একটা এটিএম দেওয়ার জন্য, সেই জন্য আমরা এখান থেকে এটা সরিয়ে এখন ওখানে দেওয়া হয়েছে। কারণ আমাদের কম্পিটিশন অথরিটির কাছে রিকমেন্ডেশনও দেওয়া আছে, নতুন একটা এটিএম খুব শীঘ্রই নোংরা টাউনে দরকার, এটা আমিও মনে করি। দেখা যাক, আশা করি হয়ে যাবে কিছুদিন। না, অনেকটা দূর পর্যন্ত সাফার করতে হচ্ছে গ্রাহকদের। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, অনেক গ্রাহকই কমপ্লেন করছে। আমরা অলরেডি দুবার জানিয়েছি সার্কেল অফিসে, ওনারাও অ্যাসিওর করেছেন যে কিছুদিনের মধ্যে আশা করি হয়ে যাবে। সপ্তাহ ধরে আমরা অনেকদিন যাবৎ এদিকে ঘুরতেছি, এটিএম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, এদিক থেকে এটিএম রয়ে গেছে, কারণ তো 5-6 কিলোমিটার দূরত্ব করে, অনেক সময় ওরূপ হয়ে গেছে, যাইতে পারে না। নেট এদিকে মোবাইলের নেটে কানেকশন করলে মোবাইল পাওয়া যায় না, কারেন্ট পাওয়া যায় না, সার্ভার নাই এবং স্টাফ নাই। অবশ্যই আমরা দুঃখিত। আপনারা সবাই মিলে বা সরকার থেকে আমরা আবেদন করতেছি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টাফের জন্য ওই আপনি গেলে স্টাফ থাকে না, নাহলেও হয়তো সার্ভার থাকে না। ওরা সার্ভার লেগে অনেক চেষ্টা করে, কিন্তু সার্ভার পাওয়া যায় না, লেগে আমরা অনেক দুঃখিত। আজকাল সকাল 10টার সময় আইয়া বয়ে রয়েছি, নেট নাই, আমরা মানে সবাই আইয়া বয়ে রয়েছে, নেট বের হয়ে গেছে, নেট লেগে সার্ভার লেগে কোনো কাজ করতে পারে, টাকা উদ্বির করতে পারে না, ট্রান্সফার করতে পারে না, এই সমস্যা। তারপরে আজকে কতদিন? আজকে 1 সপ্তাহ যায়। তো প্রত্যেক দিকে এইভাবে ঘুরে যেতে হবে, এইভাবে হইতে আছে। আপনারা শুনলেন গ্রাহক অভিযোগ, ব্যাংকে যাচ্ছেন, সমস্যা জানাচ্ছেন, কিন্তু সমাধান হচ্ছে না কোনো সমস্যায়। তবে শুধুমাত্র তাই নয়, ব্যাংকের একটি এটিএম পর্যন্ত নেই উক্ত শাখার। ব্যাংক শাখার ভেতরেই এটিএম ছিল, কিন্তু সেই এটিএমটি শ্রীমন্তপুর ল্যান্ড পোর্টে স্থানান্তরিত করা হয়, যার কারণে সাধারণ গ্রাহকদের শুধু টাকা পয়সা লেনদেন করতে গেলেই 5 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করতে হচ্ছে। এমনকি লিংকের সমস্যা, ইন্টারনেটের সমস্যা লেগেই রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরে, এমনটাই অভিযোগ উঠে আসছে গ্রাহকদের থেকে। যে জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, ভার্চুয়াল সমস্ত কিছু করার কথা বলছেন, কিন্তু সেই ক্ষেত্রে রাজ্যের বুকে যে অবস্থা, ব্যাংকের ক্ষেত্রে যে অবস্থা, তাতে সাধারণ মানুষ, রীতিমতো গ্রাহকরা ভোগান্তির শিকার, এমনটাই অভিযোগ সোনামুড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।